গাড়িটি আজকে অ্যাক্সিডেন্ট হয়েছিল চাচা, এই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছিল আজকে, ওই যে ঋষিপাড়ার একটু আগে, ঋষিপাড়ার একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি দিল সে উনি জানে, সবাই জানে। তারপরে আমিও আমারও মাথা ফেটে গেছে। এ ভাই মনিরের গ্যারেজ, মনিরের গ্যারেজ, এই মনিরের গ্যারেজ। সোহেল ভাই আপনার না? সোহেল ভাই দিই, আপনার কী কী সমস্যা হয়েছে দিকে, প্যান্টের সমস্যা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আল্লাহ, আপনার কোনো দোষ ছিল না, আমি দেখছি তো। পিক আপটা দাঁড়ানো অবস্থায় ছিল, পিক আপটা আপনার ইয়ে করছে, টান দিছে সামনে, টান দেওয়াতে উনি বুদ্ধিমান বেচারা বুদ্ধি ছিল, ইনি জানে ঘুরে দিছে, জানে ঘুরে যায় আইল্যান্ডে ছিল, লাইক গাড়িটি উল্টে গেছিল। তো আমি না না, তার কোনো দোষী নাই, তার কোনো দোষী নাই, না না, পিচ ব্যাগ সামনে দিয়ে এর আগে সামনে দিয়ে মানে টান দিছে, টান দেওয়ার পরে উনি এখন উপায় না পাইয়া ডাইনে মোড় করছে, ডাইনে মোড় করছে। হ্যাঁ 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 হ্যাঁ, ডাইনে ডাইনে ঘুরেছে, হ্যাঁ আইল্যান্ডে লাগিয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে আমাদের ইয়ে ছিল, আমাদের ইমান আলী সাহেব শালম মেম্বারের বোনের জামাই, এই যে আপনার ঝাউচা শালম মেম্বারের বোনের জামাই ছিল, তো উনিও হাত ভেঙে গেছে এবং উনিও ভালো ব্যথা পাইছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে কবুল করে বলেন আমিন, 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 আল্লাহ কবুল। আপনার কি নাম? সুমন। সুমন, আপনার নাম? মোহাম্মদ রাতুল বিশ্বাস। রাতুল বিশ্বাস, আপনি এখানে থাকেন এই এই গ্যারেজে? আচ্ছা, আপনি ড্রাইভার সাহেব ছিলেন আপনি? আমি দেশের বাড়ি কোথায়? পঞ্চগড়। পঞ্চগড়, আচ্ছা আচ্ছা আচ্ছা, জায়গা আল্লাহ। আপনি কি নাম ভাই? হ্যাঁ হরিদুল। চাচা ভালো আছেন? কি নাম চাচা আপনার? আচ্ছা আচ্ছা, আমি কারি আব্দুল মোমিন, কারি আব্দুল মোমিন, আমিও অসুস্থ হয়ে গেছি, আল্লাহ বাঁচাই দিয়েছে, আমিন। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন।